আবারও স্বাগত মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর লক্ষ্মীপুর থেকে এবারে প্রশ্নটি মোহাম্মদ ইকবাল হোসেনের তার বয়স বিয়াল্লিশ বছর তিনি বলছেন যে আমার জ্বালা পরা হয় প্রস্রাব ফোটা ফোটা করে হয় এবং হাঁটুতে এবং কোমরে আমার ব্যথা আছে মাথা ব্যথা করে পরামর্শ চাই আসলে যাদের কোমরে ব্যথা হয় মাথা ব্যথা হয় পায়ের তালুতে ব্যথা হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে তার শরীরে পানি জমতেছে সে ওজন গেইন করতেছে এবং অনেক অনেক সময় তার ইউরিন ক্লিয়ার হচ্ছে না স্টুল ক্লিয়ার হচ্ছে না ইউরিন স্টুল ক্লিয়ার না হলে শরীরের অন্য অন্য অবস্থাগুলি বাধাগুলি বেড়ে যাবে অতএব তাকে প্রথম কাজ করতে হবে তাকে বেশি বেশি করে সালাদ খেতে হবে বেশি বেশি করে ফল খেতে হবে অনেক বেশি পানি খেতে হবে অনেক বেশি জুস এবং স্যুপ খেতে হবে তাকে দুবার গোসল করতে হবে গোসলের সময় তাকে একটু সাঁতার কাটার অভ্যাস করতে হবে খাওয়ার পূর্বে খাওয়ার পরে একটু হালকা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তাহলে পরে তার এই সমস্যাগুলো গুলো তাড়াতাড়ি সেরে যাবে প্রস্তুত জালা পোড়া করছে ফোটা ফোটা করে হচ্ছে লিখছেন হয়ে গেছে হ্যাঁ একটু প্রোস্টেটের মাংস যদি বড় হয়ে যায় যদিও চল্লিশ বছর পর থেকে হতে পারে বিয়াল্লিশ বছর লিখেছেন এই কারণে কিন্তু এরকমটি হতে পারে যদি কোনো কারণে প্রস্রাবের নালী চিকন হয়ে যায় কোনো কারণে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হতে পারে স্টোন যদি প্রস্রাবের নালীতে আটকে যায় তাহলে কিন্তু প্রস্তাবের চালে খেতে পারবে না কোনো মিষ্টি এবং মাংস খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত পোস্টেটের এই সমস্যার ভালো না হবে এবং একজন ইউরোথেরাপির চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং অনেকেরই দেখা যায় যে প্রস্রাব করার পরে প্রস্রাবের থলিতে বা ইউরানি ব্লাডারে কিছু পেশাব জমেই থাকে এবং এই পেশাব জমে থাকায় কিন্তু ব্লাডের কার্যক্ষমতা নষ্ট করে এবং প্রস্রাব প্রস্রাবের নালি এবং কিডনি এই পিছন পথেও কিন্তু আপনার ইনফেকশনের সৃষ্টি করে অতএব এই ইউরিন ভলিউমওটা জাতীয় ঠিকমতো পাস হয় বা সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং এই কারণে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয় সেটি ওষুধ নেওয়া নেওয়া যেতে পারে আপনার শরীরের রক্তচাপ ঠিক আছে কি না সেটি একটু দেখা দরকার আপনার এই মূত্রতন্ত্র অর্থাৎ কিডনি প্রস্রাবের নালি প্রস্রাবের থলি এইটারও গঠন স্ট্রাকচার ঠিক আছে কি না সেটি একটু দেখাটা দরকার এটি আসলে প্রস্তাব ফোটা হওয়া ক্লিয়ার না হওয়া পোড়া করা এটা আসলে কোনোটাই ভালো লক্ষণ না এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং এটার সাথে একটা কোমর ব্যথার সম্পর্ক আপনার একটা আছে অনেকেই আবার মনে করেন যে কোমর ব্যথা হচ্ছে এটি কিডনির কারণেই হচ্ছে এইভাবে তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথার কারণ কোমরই কিডনি না কিডনি জনিত কারণে যদি কোমর ব্যথা হয় তাহলে শরীরে যে কোনো এক পাশে ডান পাশে এবং কিংবা বাম পাশে প্রচণ্ড ব্যথা করবে বিশেষ করে প্রস্রাব করার সময় আর কোমরে যদি ব্যথা হয় তাহলে কিন্তু এটা হাঁটাচলা বা মুভমেন্টের মুভমেন্টের সাথে এটা একটা সম্পর্ক থাকবে হয় হাঁটাচলা করলে ব্যথা বাড়বে কিংবা রেস্ট নিলে ব্যথা কমবে বা বাড়বে এ এটি দেখে আমরা মোটামুটিভাবে নির্ণয় করতে পারি এগুলার সব কিছুর সাথেই আপনি যেটা উল্লেখ করেছেন শরীর দুর্বল লাগা ঘুম কম হওয়া মাথা ব্যথা করার একটা অবশ্যই সম্পর্ক আছে আবার মাথা ব্যথা করার মাথার কারণেই মাথা ব্যথা করতে পারে প্রেশারের কারণে চোখের কারণে কিংবা কানের কারণে কিংবা ঘাড়ের কারণেও আপনার মাথা ব্যথা করতে পারে একটা না দীর্ঘক্ষণ সামনে ঝুঁকে কাজ করলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে যারা কম্পিউটারে কাজ করেন তাদের কিন্তু মাথা ব্যথা অবসন্ন ভাব চোখ ব্যথা করা চোখ জ্বালাপোড়া করার অনেক আশঙ্কা থাকে আমাদের এই পর্যন্ত এটাই হচ্ছে পরামর্শ টিভি স্ক্রিনের সামনে বসে এবং আমরা তো সব সময় বলে থাকি যে সব রোগেরই সঠিক রোগ নির্ণয় চিকিৎসা রোগী না দেখে রোগের ইতিহাস না নিয়ে রোগীকে ফলো আপ না করে প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা না করে আসলে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হওয়া বেশিভা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না এই জন্য এই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন করবেন তার ফলো থাকবেন এবং আমাদেরকেও আপনার সমস্যার কথা অবশ্যই জানাবেন আমরা সামগ্রিকভাবে আপনাদের প্রত্যেকের সমস্যা আলোচনা করার চেষ্টা করব এই অনুষ্ঠানে কুমিল্লা থেকে এবারে প্রশ্নটি করেছেন মোসাম্মদ ববিতা বেগম বয়স আঠাশ বছর তিনি বলছেন যে আমার অনিয়মিত মাসিক হয় তলপেট ব্যথা করে সাদা স্রাব যায় হাত পা জ্বালা পোড়া করে খাবার চি আছে যে বোন ববিতা বেগম আপনি জবা ফুল আটটি করে জবা ফুল জোগাড় করবেন এবং প্রতিদিন সকালবেলা একটা পটের মধ্যে পানি নিয়ে ওই পটের মধ্যে জবা ফুলটা ভালো করে ধুয়ে অনেকক্ষণ চটকাতে হবে চটকাতে চটকা একটা বিজল শ্বাস আসবে ওইটা আপনি খেতে পারেন গ্রামে উল্লোট কমল বড় বড় লাট ডগার মতো বড় বড় পাতা উল্লোট কমল ওই ডগাটা টুকরা টুকরা করে কেটে সন্ধ্যায় ভিজিয়ে রেখে সকালে ওইটা প্রায় দশ দিন খেতে হয় অথবা গ্রামে এখন ই পাওয়া যায় অ্যালোভেরা গীতকমল আনারসের মতো গাছগুলো ওইটার একটা ডগা কেটে টুকরা টুকরা করে আপনার একটা পটে ভিজিয়ে রাখবে সন্ধ্যায় সকালবেলা খাবে একটু গুড় দিয়ে বা একটু মধু দিয়ে খেলে সবচেয়ে ভালো হয় তো এটা সাত দিন আট দিন খেলে এই যে সমস্যাটা হইতেছে সাদার সাপ দিতেছে আরও যে মানে ইউরোথেরাপির যতগুলো সমস্যা আছে আলহামদুলিল্লাহ এগুলো থেকে সে মুক্তি পাবে অনিয়মিত মাসিক হওয়া এটা নিয়ে আমরা ইরেগুলার কেউ কিংবা মাসিকে বেশি পরিমাণে রক্ত যাওয়া কিংবা মাসিক প্রলম্বিত হওয়া এগুলি নিয়ে তো আমরা বিভিন্ন পর্বে আলোচনা করি ভবিষ্যতেও আমরা নিশ্চয়ই আলোচনা করব আমাদের অনুষ্ঠানের পর্বগুলো আপনারা দেখতে থাকবেন আশা করি আপনাদের উপকারে আসবে আনন্দের মতি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখেন উপভোগ করেন এবং অনেক উপকৃত হচ্ছেন এটি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে জানানোর জন্য আশা করি আপনাদের এই মতামত আমাদেরকে জানানো অব্যাহত রাখবেন এবং যে পরিমাণ প্রশ্ন আপনারা আমাদের কাছে পাঠাচ্ছেন এই প্রশ্নে দেখেও আমরা বুঝতে পারি যে অনুষ্ঠানটি আপনাদের কাছে কতখানি জনপ্রিয় এবং কতখানি উপকারী দর্শক আমাদের কাছে প্রশ্ন লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর সহিত তাজুদ্দিন রোড মগবাজার ঢাকা এছাড়াও টিভি স্কলে যে মোবাইল নাম্বার আসছে সে নাম্বারেও ফোন করে আপনারা সংক্ষিপ্ত আকারে আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বা মডার্ন হারবার গ্রুপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন এছাড়াও অনুষ্ঠানের পর্বগুলো আপনারা দেখতে পারেন ইউটিউবে এবং ফেসবুকে লগ করে ডাক্তার আলমগীর মতি লিখে লগ করলে আপনারা অনুষ্ঠানের সবগুলো পর্বই আপনারা আপনাদের সুবিধা সময় দেয় দেখতে পারেন এবং আপনারা এই পর্বগুলো আপনাদের ফেসবুকে আপনারা শেয়ার করতে পারেন দর্শক আজকে মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্র